খেলা হবে, প্রস্তুত হয়ে যান নেতাকর্মীদের ওবায়দুল কাদের। এদিকে পালানোর ইতিহাস তো বিএনপির আওয়ামী লীগের নয়, বলছেন তথ্যমন্ত্রী। জনগণ রাজপথে নেমেছে, চোখ রাঙানো বন্ধ হয়ে যাবে, বলছেন আমান। এদিকে তারেককে দেশে ফিরতে বিএনপির চাপ। ইমরান খানের ওপর হামলায় জড়িত থাকলে রাজনীতি ছেড়ে দেব, বললেন শাহবাজ শরীফ। এবং সর্বশেষ জানাবো, জনগণ চাইলে শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী, বলছেন কৃষিমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খেলা হবে, প্রস্তুত হয়ে যান নেতাকর্মীদের ওবায়দুল কাদের। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, প্রস্তুত হয়ে যান। তিনি বলেন, বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এখন ছাড় দিচ্ছি, শেখ হাসিনা এখন ছাড় দিচ্ছেন, কিন্তু ডিসেম্বরে ছেড়ে দেব না। ডিসেম্বরে এই রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দখলে থাকবে, বিএনপি থাকবে না। ডিসেম্বরের রাজপথ আমাদের আওয়ামী লীগের রাজপথ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন। তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করে দিয়েছেন। এ তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে, তার ফিরে আসবে না। পালানোর ইতিহাস তো বিএনপির আওয়ামী লীগের নয়, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল, রক্তচক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে অকুত ভয়ে কাজ করে আসছে। আওয়ামী লীগ আপোষ করে না, আপোষ জানে না। দেশের প্রশ্ন, জনগণের প্রশ্ন আওয়ামী লীগ সবসময় অবিচল। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে বিএনপির, আওয়ামী লীগ পালিয়ে যাবে? বিএনপি নেতাদের এ বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পালানোর ইতিহাস তো বিএনপি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া মুসলেখা দিয়ে বিদেশ চলে গেছেন। মুসলেখা দিয়ে তারেক জিয়া বলেছেন, তিনি আর তথ্যমন্ত্রী বলেন, সরকার ও জনগণের সম্পত্তি ধ্বংস করা থেকে বিএনপি বিরত থাকলে তাদের সভা সমাবেশ নিয়ে আমাদের আপত্তি নেই। সরকার এক্ষেত্রে তাদের সহযোগিতা করছে এবং সেই কারণেই তারা সমাবেশ করতে পারছে। রাজপথে নেমেছে, চোখ রাঙানো বন্ধ হয়ে যাবে, বলছেন আমান। বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়কের চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বলেছেন, কথা বলতে গেলে যদি বাড়াবাড়ি হয়, তবে শেখ হাসিনার পতনের জন্য আরও বাড়াবাড়ি করা হবে। জনগণ রাজপথে নেমে এসেছে, চোখ রাঙানো বন্ধ হয়ে যাবে। আমানুল্লাহ আমান বলেন, খালেদা জিয়ার সম্পর্কে প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন, তাতে মনে হচ্ছে দেশের আইন তিনি ভ্যানিটি ব্যাগে রাখেন, যেন এই আইন তিনি নিজের করেন, নিজেই তৈরি করেন। প্রধানমন্ত্রী বলছেন, তিনি খালেদা জিয়াকে দয়া করে বাসায় থাকতে দিয়েছেন, বেশি বাড়াবাড়ি করলে নাকি আবার জেলে পাঠানো হবে। বাড়াবাড়ি আবার কি দলীয় সরকারের অধীনে নির্বাচন করবেন, আর আমরা কথা বলতে গেলে সেটা বাড়াবাড়ি হয়, তাহলে বর্তমান সরকারের পতনের জন্য এর থেকেও বেশি বাড়াবাড়ি করা হবে। তিনি বলেন, আজকে মিথ্যে মামলায় খালেদা জিয়া সাজা ভোগ করছেন, অথচ একই ধরনের মামলায় বহু লোক জামিন পাচ্ছেন। কয়েক হাজার লোক শহীদ হলেও বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে আমান বলেন, আপনি যেভাবে চোখ রাঙিয়ে কথা বলছেন, এই চোখ রাঙানো বন্ধ হয়ে যাবে। জনগণ রাজপথে নেমে এসেছে, অনেক কথা আমি শুনতে পাচ্ছি। গ্রেপ্তার করবেন, কজনকে গ্রেপ্তার করবেন? যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, কজনকে আটকাবেন? তিনি বলেন, আমরা সিভিল প্রশাসন সহ পুলিশ বাহিনীকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকুন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার নির্ধারণ হবে। সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান চলবে না, জনগণের পক্ষে সংবিধান করতে হবে। আওয়ামী লীগ বারবার বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, 90 সালের কথা মনে নাই, জনগণ আন্দোলন করে সংবিধান পরিবর্তন করেছিল। তিনি আরো বলেন, আপনারা আগামী নির্বাচনের জন্য আপনাদের অবৈধ এমপিদের নিয়ে পার্লামেন্টে সংবিধান তৈরি করেছেন, সেই সংবিধান বাংলাদেশে চলবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও এর সংবিধান পরিবর্তন করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করবে, এর বাইরে কোনো কথা নেই। সংবিধান তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, অতএব জনগণের সংবিধানই বাংলাদেশে চলবে। তারেককে দেশে ফিরতে বিএনপির চাপ। তারেককে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার বিভিন্ন রকমের চেষ্টা করেছে। সরকার ব্রিটিশ সরকারের কাছে একাধিকবার আবেদনও করেছে, কিন্তু এসব আবেদনের কোনো লাভ হয়নি। তারেক জিয়া রাজনৈতিক আশ্রয় নিয়ে বহাল তবিয়তে যুক্তরাজ্যে অবস্থান করছে। লন্ডনে বসে বসে বাংলাদেশের বিএনপির বিভিন্ন কমিটি গঠন করে নানা রকম মনোনয়ন বাণিজ্য করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। এছাড়া 2001 থেকে 2006 সালে
তারেক জিয়া এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন যে বিপুল সম্পদের মালিক হয়েছিল সেই পাচারকৃত টাকা এখন খরচ করে যুক্তরাজ্যে বিলাসবহুল জীবনযাপন তারেক জিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ের সরকার নয় বরং বিএনপি থেকে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি হয়েছে। বিএনপির একাধিক নেতা তারেক জিয়াকে বলেছেন অনেক হয়েছে, এবার দেশে ফিরে আসুন। গত কয়েকদিন ধরে তারেক জিয়া এরকম কথা বলার পর তারেক জিয়া এখন তৃণমূলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তৃণমূলের সঙ্গে বৈঠক করলেন তারেক জিয়ারের প্রথম জিজ্ঞেস করা হয় যে আপনি কবে আসবেন। তারেক জিয়া সে সময় উত্তর দিতেন যে সময় হলেই আমি চলে আসব, আমি যখন আসব তখন সরকারের পতন ঘটবে। এখন যখন বিএনপি সরকারের পতনের লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছে এবং বলছে যে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র আর সরকার পালাবার পথ পাবে না ইত্যাদি ইত্যাদি, ঠিক সেই সময় বিএনপি নেতারা মনে করছেন আন্দোলনের যে কোনো একটা পর্যায়ে তারেক জিয়ার দেশে ফিরে আসা উচিত। সর্বশেষ দলের স্থায়ী কমিটির বৈঠকেও বলা হয়েছে যে আন্দোলন চূড়ান্ত পরিণতিতে বিজয় অর্জন করতে হলে আপনাকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে। এ ব্যাপারে তারেক জিয়া কোনো মন্তব্য করেননি। বিভিন্ন সূত্রগুলো বলছে তারেক জিয়া লন্ডনে একটি আরাম আয়েশে বিলাসী জীবনযাপন করছে এবং বিএনপির বিভিন্ন নেতার মাধ্যমে বিপুল পরিমাণ টাকাও পাচ্ছে, তার টাকার কোনো চিন্তা নেই। লন্ডনে তারেক জিয়া যেরকম জীবনযাপন করেন মধ্যপ্রাচ্যের শেফ আমিরাও সেরকম জীবনযাপন করে না, আর তাই লন্ডনে এই আরাম আয়েশের বিলাসী জীবন ছেড়ে তারেক জিয়া দেশে আসতে চান। তাছাড়া তারেক জিয়ার মেয়ে জাইমা রহমান সেখানে ব্যারিস্টারি করেছেন এবং পাকাপোক্তভাবে সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর জোবাইদাও লন্ডনে ভালো আছেন, তারা কেউই বাংলাদেশে এসে ঝুঁকি নিতে চান না। তারেক জিয়া বিএনপিতে যে সমস্ত জ্ঞান এবং উপদেশ দিচ্ছেন এবং বিএনপির রাজনীতিতে যে নেতৃত্ব দিচ্ছেন তা সম্পূর্ণ বাণিজ্যিক কারণে, কারণ যতক্ষণ পর্যন্ত তারেক জিয়া বিএনপি নেতা থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি অর্থ সম্পদ পাবেন এবং তার কাছে বিএনপি নেতার উপর টোকন পাঠাবে। কিন্তু যখন তিনি বিএনপি নেতা থাকবেন না তখন তাকে উপর টোকন পাঠানো বন্ধ হয়ে যাবে। এ কারণে তারেক জিয়া নেতৃত্ব ছাড়তে রাজি না। আবার লন্ডনে জুয়া সহ নানারকম অবৈধ কর্মকাণ্ডের এক উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকেও বেরিয়ে আসতে চান না। এই বাস্তবতায় তারেক জিয়ার উপর যে চাপ আসছে বিএনপি থেকে সেই চাপ তিনি কিভাবে মোকাবেলা করবেন সেটি একটি দেখার বিষয়। বিএনপি নেতারা মনে করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিতে নেতৃত্ব দিচ্ছেন ভালো কথা, কিন্তু বিএনপি যদি শেষ পর্যন্ত সরকারকে পতন ঘটাতে চায় তাহলে অবশ্যই তারেক জিয়াকে দেশে ফিরতে হবে অথবা খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, কারণ মির্জা ফখরুল একা সরকারের পতন ঘটাতে পারবেন না। এরকম একটি বাস্তবতায় তারেক জিয়া দেশে ফেরার ব্যাপারে বিএনপি যে চাপ সৃষ্টি হচ্ছে সেই চাপ বিএনপিতে একটা নতুন সংকট সৃষ্টি করবে বলেই রাজনৈতিক বিশ্লেষক মহল মনে করছেন। এই চাপ বিএনপি কিভাবে সামলাবেন সেটাই দেখার বিষয়। ইমরান খানের ওপর হামলায় জড়িয়ে থাকলে রাজনীতি ছেড়ে দেব, বলছেন শাহবাজ শরীফ। ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সামান্য প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করছেন তাতে তিনি বা অন্য দুজনের কেউই জড়িত নন। শরীফ আরও বলেন, আমি অথবা অন্যরা যদি ষড়যন্ত্রে জড়িত থাকি তাহলে আমার এক সেকেন্ডও ক্ষমতায় থাকার অধিকার নেই। আমার বিরুদ্ধে যদি সামান্য প্রমাণও থাকে তাহলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব। এদিন শরীফ তার বিরুদ্ধে তোলা ইমরান খানের অভিযোগ তদন্তের জন্য পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালকে আহ্বান জানান। তিনি বলেন, আমি মনে করি এই সময়ে ন্যায় বিচারের ভিত্তিতে অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া দরকার। দেশের বৃহত্তর স্বার্থে আমি এই বিরোধ এবং বিশৃঙ্খলার অবসান ঘটাতে প্রধান বিচারপতিকে শ্রদ্ধেয় বিচারকদের নিয়ে পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমি একটি চিঠি লিখে এই অনুরোধ জানাচ্ছি এবং আশা করি জনগণের পক্ষে আমার অনুরোধ রাখা হবে, আর এই অনুরোধ রাখা না হলে এসব প্রশ্ন চিরতরে রয়ে যাবে। কেবল সত্য সামনে এলেই সব ষড়যন্ত্রের কবর রচিত হবে। আগাম নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে এই হামলা হয়। এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান সহ 14 পিটিআইয়ের নেতা। ইমরান খান তার উপরে হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই এর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন। জনগণ চাইলে শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী, বলছেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনার শেকড় দেশের মানুষের মাঝে। জনগণ চাইলে শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনের নামে দেশে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে অরাজক পরিস্থিতি তৈরি করলে তার সমুচিত জবাব দেওয়া হবে, এজন্য তাদের চরম মূল্য দিতে হবে, শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না। বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত থাকা নেতা, জাতির পিতা বঙ্গবন্ধুর উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো দেশ ছেড়ে পালাবেন না, এমন বক্তব্য বিশ্বাসযোগ্য নয়।
সবুজ লেখা দিয়ে তারেক রহমান দেশ ত্যাগ করে লন্ডন থেকে মোবাইল রিমোটে বিএনপি চালানো মন্তব্য করে ডক্টর রাজ্জাক বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন, শেখ হাসিনার শিকড় দেশের জনগণের মাঝে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।